ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল। আবার খুব সুন্দর করে, ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল। আমরা এখন যে কালেমাটি শিখে নেব সেই কালেমার নাম কি? ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল, ঠিক আছে। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, ওয়া মালাইকাতিহি, সুন্দর করে, আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি। আটা কয়লিফ টান হবে, আরো জোরে সবাই একসাথে, একালিফ। মাং ইকফার গুণা হবে, ঠিক আছে। বিল্লাহি, এখানে লামটা কি হবে? পাতলা হবে, ঠিক আছে। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল কদরি খায়রিহি, ওয়াল কদরি খায়রিহি, ওয়া শাররিহি, ওয়া শাররিহি। সুন্দর করে সব একসাথে উচ্চারণ করতে হবে, ওয়া শাররিহি, ওয়া শাররিহি, মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি, মিনাল্লাহি তাআলা, তাআলা, মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি তাআলা, ওয়াল বাআসি, ওয়াল বাআসি। আইনটা সুন্দর করে উচ্চারণ করে, ওয়াল বাআসি, ওয়াল বাআসি, বাদাল মাউত, বাদাল মাউত। সবাই একসাথে সুন্দর করে জোরে, বাদাল মাউত, বাদাল মাউত। আবার খুব সুন্দর করে আমরা ইমানে মুফাসসালের অর্থ, ইমানে মুফাসসালের সুন্দর উচ্চারণ আমরা জেনে নিব সবাই একসাথে সুন্দর করে, আমানতু বিল্লাহি, আমানতু ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল কদরি খায়রিহি, ওয়াল কদরি খায়রিহি, ওয়া শাররিহি, ওয়া শাররিহি, মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি তাআলা, ওয়াল বাআসি, ওয়াল বাআসি, বাদাল মাউত, বাদাল মাউত। তুমি কালেমাটি বলতে পারবা? ইমানে মুফাসসাল তুমি সুন্দর করে বলতে পারবা? দাঁড়াও দেখি, দাঁড়ায় খুব সুন্দর করে বলো দেখি। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল কদরি, ওয়াল কদরি, খায়রিহি, খায়রিহি, অশাররিহি, অশাররিহি, মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা খুব সুন্দর করে আরবি, আরবি উচ্চারণ আমরা জেনে নিলাম, এখন আমরা খুব সুন্দর করে বাংলা অর্থ জেনে নেব। এই কালেমায়ে ইমানে মুফাসসালের মধ্যে আপনার সাতটা বিষয়ের উপর ইমান আনার কথা বলা হয়েছে, ঠিক আছে। এখন আমরা সেই সাতটি বিষয় অর্থের মাধ্যমে জেনে নিব।
আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপর তার ফেরেশতাগণের উপর। তার ফেরেশতাগণের উপর, হ্যাঁ, কিসের উপর? ফেরেশতাগণের উপর। তার কিতাব সমূহের উপর, তার কিতাব সমূহের উপর তার রাসূলগণের উপর, তার রাসূলগণের উপর পরকালের উপর, পরকালের উপর তাকদীরের উপর, তাকদীরের উপর ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়ে থাকে, আর মৃত্যুর পরে জীবিত হওয়ার উপর। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা চাইলে এই ভিডিওটির মাধ্যমে ঈমানে মুফাসসাল খুব সুন্দর অর্থ, খুব সুন্দর উচ্চারণ এবং অর্থসহ খুব সহজেই মুখস্থ করে নিতে পারেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে সবার আগে পেতে অবশ্যই আপনারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, জাজাকাল্লাহু খাইর শুকরান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।